দর্শক কি এমন আছে এই মুখোশ সিনেমায় যে কেন দর্শক এটা আসলে পেটে দিয়ে দেখতে আসবেন? এই করোনার মধ্যে করোনা কিন্তু যায়নি, ঝুঁকি নেই। আচ্ছা, আমি দর্শকদের জোর করব না, আমি টাইটেল সং ট্রেলারটা দেখে সিদ্ধান্ত নিবে যাবে কি যাবে না। এটা নাম এইজন্যই মুখোশ, আমরা আসলে মুখোশ মানে এই দুটো দেখে পছন্দ যার হবে না তার আসলে কষ্ট করে আসার দরকার নাই বা তাকে দুঃখ দিতেও আমরা চাই না। এই দুটো জিনিস টাইটেল সং ট্রেলার এগুলো বা আমরা আরও কিছু টিজার ছাড়বো, এগুলো পছন্দ হলেই আসুক। আমি চাই না যে ধরেন মানে এইগুলো পছন্দ হবে না তারপর দর্শক টিকিট কেটে আসবে এবং কষ্ট পাবে, আমি চাচ্ছি না। এবং যাদের পছন্দ হবে তারা অন্তত ওটিটি বা অনলাইনের ভরসায় না থেকে অন্তত হলে আসুক, কারণ এই হলটা কেন গুরুত্বপূর্ণ আসা সেটা দর্শক যদি মনে করে যে আমি 100 টাকা দিয়ে খরচ না করে আমি ধরেন অনলাইনে আসার পরে চূড়াইভাবে যারা দেখে এটা যে কী ক্ষতিকর ইন্ডাস্ট্রির জন্যে সেটা ধরেন এরপরে তার ওই প্রোডাক্ট তৈরি হবে না। কথার কথা ধরেন অনলাইনে তো এখন যেগুলো আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে ওখান থেকে যেসব প্রোডাক্টগুলো টাকা খরচ করে আমরা দেখতেছি না চূড়াইভাবে দেখতেছি, তাদের কী হচ্ছে ওই প্রোডাকশনগুলো কিন্তু আর আপনার এই উৎসাহটা পাবে না। ধরেন একটা প্রোডাক্ট বানালো 1 কোটি টাকা দিয়ে সেটার দিকে উঠলো 10 লাখ টাকা, তাহলে তিনি দেখবেন যে এই দেশের দর্শক চূড়াইভাবে দেখতেই পছন্দ করে, তাহলে আমি 90 লাখ টাকা লস করে তার বানাবো না। এখন দর্শক যদি চায় যে আমরা এই কন্টিনিউ আমরা এতদিন ধরেন 100 আমি আপনার কথার মাঝখানে একটু ই দিতে চাই, আপনি অন ক্যামেরে কথাটা বলছেন দর্শকটা জোরাইভাবে দেখতে পছন্দ করে না, যখন চরকির প্রোডাকশন মানুষ টাকা দিয়ে দেখছে না, আমার আশেপাশে আমি অনেক দর্শক পাইছি যেহেতু জার্নালিস্ট একদম প্রশ্নই করেছেন যে আসলে এমন কি দেখো আমি পরীকে দেখতে যাব এটা হইতে পারে, আপনি বলতে পারতেন যে মোশারফ ভাইকে দেখতে যাবেন বা রোশনকে দেখতে যাবেন, বাট আপনার স্পেসিফিক আসলে আপনার গল্পের জন্য আমরা যাব কিনা সেটা হয়তো আমরা জিজ্ঞেস করছিলাম, ওইটাই উত্তর দিলাম যে টাইটেল সং বা ট্রেলারটা দেখে সিদ্ধান্ত নেওয়াটা। আপনি একজন সম্মানিত মানুষ, তাই আপনি আরো দর্শকদেরকে সুন্দর করে বলেন। দর্শকদের আমি বলি, সব দর্শকদের কথা বলিনি, এবং আমার আশেপাশেই অনেক আমি দর্শক দেখছি যারা আমার পাশে বসেই বা আমার ফ্রেন্ড সার্কেলে যারা আর কি আচ্ছা ওটা দর্শকদের কিছু দর্শকের কথা বলছি।